আপনার কি দিন দিন ওজনটা বেড়ে যাচ্ছে? অতিরিক্ত ফ্যাট, মেদ, ভুঁড়ি জমে গিয়ে খুবই কষ্ট হচ্ছে? ভুঁড়ির জন্যে আপনি নানান কাজে অসুবিধা বোধ করছেন? কিংবা মায়েদের লোয়ার অ্যাবডোমেনে ফ্যাট এসে গিয়ে খুবই কষ্ট হচ্ছে? সিজারের পরে ফ্যাট বেড়ে গিয়ে লোয়ার অ্যাবডোমেন বেড়ে গিয়ে খুবই অসুবিধা হচ্ছে? পছন্দের পোশাক পরতে পারছেন না, নানা জনের কাছে কটূক্তি শুনতে হচ্ছে? এরকম অসুবিধা যদি হয়ে থাকে, এখনই আপনার অতিরিক্ত ওজনটা কমিয়ে নিন। অতিরিক্ত ওজন, ওবেসিটি একটা ডিজিজ, একটা রোগ, এটাকে বেশি বাড়তে দেবেন না। অতিরিক্ত ওজনের কারণে ফ্যাট, চর্বি, মেদ, ভুঁড়ির কারণে নানান রোগের শিকার হবেন। ডাক্তার ওষুধ করতে করতে সর্বশান্ত হয়ে যাবেন। তাই এখনই অতিরিক্ত ওজনটা কমিয়ে নিন। আর ওজন কমানো এখন খুবই সহজ, পেয়ারা খান। ওজন কমাতে পেয়ারা খুবই উপকার করে। এই যে পেয়ারা, গুয়েভা, এটা ওজন কমাতে খুবই হেল্প করে। অনেকেই হয়তো জানেন না কি রয়েছে পেয়ারার মধ্যে। একটা 100 গ্রামের পেয়ারাতে মাত্র 68 কিলো ক্যালোরি। লো ক্যালোরি, হাই নিউট্রিশন। 100 গ্রাম পেয়ারা খাবেন 10 টাকা দিয়ে, আপনার মাত্র 68 কিলো ক্যালোরি। আমরা কি করি, খেতে লাগলে 5 টাকার বিস্কুট খাই। আপনি বিস্কুটের প্যাকেটটা দেখেছেন, 350 থেকে 450, 475 কিলো ক্যালোরি থাকে মাত্র 5 টাকার বিস্কুটে। খেতে লাগছে, 10 টাকার মশলা মুড়ি কিনে খেলেন। 50 গ্রাম মুড়িতে 160 গ্রামের মতো, 170 গ্রামের মতো ক্যালোরি থাকবে, কিন্তু আপনি একটা পেয়ারা খেলে মাত্র 68 কিলো ক্যালোরি। লো ক্যালোরি, হাই নিউট্রিশন। আগেকার দিনে বলতো একটা পেয়ারা একটা আপেল খাওয়ার সমান। এখন বিজ্ঞানীরা আরো অবাক করা কথা বলছে যে পেয়ারার মধ্যে আপেলের থেকে বেশি ভিটামিন সি থাকে, অনেক নিউট্রিয়েন্ট বেশি থাকে আপেলের থেকে। আপেলে ভিটামিন সি বেশি থাকার জন্য আমাদের ওজন কমাতে খুবই হেল্প করে। কেন? ভিটামিন সি আমাদের মেটাবলিজম বুস্ট করে, বিক্রিয়াগুলো ত্বরান্বিত করে, যার ফলে ফাস্ট ওয়েট লস, দ্রুত ওজন কমাতে পেয়ারা খুবই আপনাকে হেল্প করবে। তাছাড়া পেয়ারার মধ্যে রয়েছে ফাইবার, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ক্লিয়ার করবে। কোষ্ঠকাঠিন্য যেমন হতে দেবে না, তেমন আপনি যে পুষ্টিকর খাবার খাচ্ছেন সেটা অ্যাবজর্ব হবে। এবং ফাইবার আমাদের খাই খাই ভাবটা, এই যে হাঙ্গার কন্ট্রোল করা, সব সময় যেন একটা খাই খাই ভাব, বেশি খেয়ে নিচ্ছেন, লোভে পড়ে খেয়ে নিচ্ছেন, চোখে দেখে বন্ধ ঝুঁকে খেয়ে নিচ্ছেন, খাই খাই ভাব, এটাকে কন্ট্রোল করবে, হাঙ্গার কন্ট্রোল করবে ফাইবার, যেটা পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। তাই আপনি একটা পেয়ারা খেয়ে নিন, অনেকক্ষণ পেট ভরা থাকবে, অ্যাবডোমেন ফুলফিল থাকবে, যেটা ওয়েট লসের জন্য খুবই দরকার। আর পেয়ারার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীর থেকে বিভিন্ন টক্সিনগুলো রিলিজ করবে, ক্লিনজিং প্রসেস। তা না হলে আপনি ওজন কমানোর পরে আবার ওজন বেড়ে যাবে। তাই ওজন কমানোর আগে সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ওজন কমানোর জন্য প্রথমে শরীর থেকে টক্সিনগুলো রিলিজ করতে হয়। তার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার লাগে, যেটা পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর ওজন পুনরায় যাতে বেড়ে না যায়, ওয়েট লসের পরে আবার যাতে গেন না হয়, ওজনটা না বেড়ে যায়, তার জন্য মাসেল বিল্ড করতে হবে। আপনি ফ্যাট কমাচ্ছেন, ফ্যাট বেড়ে যাবে। জিমে যাচ্ছেন, হাঁটাহাঁটি করছেন, 5 কেজি 10 কেজি ফ্যাট কমাচ্ছেন, আবার ওজন বেড়ে যাবে, ফ্যাট বেড়ে যাবে। কিন্তু আপনাকে মাসেল বিল্ড করতে হবে। মাসেল বিল্ডের জন্য কি লাগে? প্রোটিন, যেটা পেয়ারার মধ্যে প্রচুর রয়েছে। প্রোটিন আমাদের মাসেল বিল্ড করতে হেল্প করে। শুধু ফ্যাট কমালে হবে না, মাসেল বিল্ড করতে হবে, তাহলে পুনরায় ওজন বাড়বে না। ওজন কমানোর পরে স্থায়ী চেহারা, স্বাভাবিক ওজন দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। আপনারা কি জানেন যে একটা ডিম খাবো, প্রোটিন পাবো? ডিমের মধ্যে কোলেস্টেরল রয়েছে। একটা ডিম খাবেন 6 গ্রাম প্রোটিন, কিন্তু কুসুমটাতে কোলেস্টেরল রয়েছে। আর ফ্যাট, কোলেস্টেরল জিরো। ফ্যাট 1% থাকে, কিন্তু পেয়ারাতে কোলেস্টেরল থাকে না, কোলেস্টেরল জিরো। আপনি বড় মাছের চাকা একটা নেবেন, 100 গ্রাম, 4 গ্রাম আপনি প্রোটিন পাবেন। কিন্তু আপনি একটা 100 গ্রামের পেয়ারা খেলে 2.6 গ্রাম প্রোটিন পাচ্ছেন। 100 গ্রাম পেয়ারাতে 2.6 গ্রাম প্রোটিন। তাহলে আমাদের কত দিক থেকে ওজন কমাতে হেল্প করছে পেয়ারা। কিন্তু বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ওজন কমাতে গেলে পেয়ারা, গুয়েভা আপনাকে সহযোগিতা করবে, হেল্প করবে মাত্র। শুধু ওজন কমাতে পেয়ারা খান, এই ভিডিওটা দেখে আপনি কেজি কেজি পেয়ারা খাবেন, ওজন কমে যাবে, এটা নয়। ওজন কমানোর জন্য এক্সপার্ট কোচের গাইড নিতে হবে। আপনি মিড মর্নিং হেলদি স্ন্যাক, সকালবেলা আপনি মর্নিংয়ে হেলদি ব্রেকফাস্ট নিলেন, আবার দুপুরে লাঞ্চ নিয়েছেন, মাঝখানে 11টার সময় কি 11:30টার সময় আপনি মিড মর্নিং হেলদি স্ন্যাক্স, পেয়ারা খান, আবার বিকেলবেলা মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স, পেয়ারা খান। এইভাবে আপনি ওজন কমানোর ক্ষেত্রে লো ক্যালোরি, হাই নিউট্রিশন, অনেক গুণাগুণ সম্পন্ন পেয়ারা, হেল্প নিতে পারেন, সহযোগিতা নিতে পারেন হেলদি স্ন্যাক্স হিসাবে। আবার পেয়ারা খাওয়ার সময় একটু নুন দিয়ে খাই, এটা ভুল। তাই ওজন কমানোর জন্য আপনার ডায়েট চার্টটা, খাদ্য তালিকা কি হবে, আপনার ক্যালোরি ম্যানেজমেন্ট, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট, জল কতটা খাচ্ছে, কতটা ঘুমাচ্ছেন, অনেক কিছু নির্ভর করে। এবং এটা এক্সপার্ট কোচের গাইডে আপনি যদি আপনার শরীরটাকে সুন্দর করার চেষ্টা করেন তাহলেই সম্ভব। নিজে নিজে ইউটিউব ভিডিও দেখে শুধু পেয়ারা খেয়ে ওজন কমানোর উপর করবেন না। ওজন কমানোর ক্ষেত্রে হেলদি স্ন্যাক্স হিসাবে পেয়ারার সহযোগিতা নিতে পারেন মাত্র, কিন্তু স্বাভাবিক ওজনে আইডিয়াল ওয়েটে সুস্থ থাকতে চাইলে, সারা জীবন স্বাভাবিক ওজন ধরে থাকতে চাইলে ওজন কমানোর বিজ্ঞানটা একজন কোচের গাইডে আপনাকে শিখতে হবে। প্রত্যেকটা খেলোয়াড়ের পিছনে যেমন একটি কোচ রয়েছে, আপনার শরীর ঠিক করার জন্য একজন এক্সপার্ট কোচ, যিনি অনেক মানুষকে ওজন কমিয়েছেন, দীর্ঘদিন ধরে অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করার ফলে ওনার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। এইরকম মানুষদের গাইড নিন। বন্ধুরা, আমি সঞ্জয় মাইতি, ফিটনেস কোচ, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট, দীর্ঘ 10 বছর ধরে অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আমার গাইডে থেকে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি পর্যন্ত ওয়েট লস রেজাল্ট আমার হাতে রয়েছে। আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো আপনাকে ওজন কমাতে হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।